হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় গানগুলোর গত 6টি পর্বে আমরা প্রায় 65টির মতো গান দেখেছিলাম এবং আজকের পর্বে আমরা এরকম আরও 10টি ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হওয়া গান সম্পর্কে জানব। আর হতে পারে আজকের ভিডিও থেকেও আপনি আপনার মিউজিক কালেকশনে রাখার মতো আরও বেশ কয়েকটি গান পেয়ে গেলেন। তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আজকের সবগুলো গানের লিঙ্ক আমি নাম্বারিং করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা চাইলেই পুরো গানটি শুনতে পারেন। তো এই লিস্টের এক নম্বরে রয়েছে হলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেনিফার লুপিজের পাপি গানটি। আর বিশেষ করে এই গানটির পাগলাটে মিউজিক ভিডিওর কারণে এই গানটি ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক হিট হয়েছিল। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার কণ্ঠশিল্পী লর্নার পাপি 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 চুলো গানটি। এই গানটি আজ থেকে প্রায় 15 বছর পূর্বে দুনিয়াতে ইন্টারনেট আসার আগেই মেমোরি কার্ড বা মোবাইলের মাধ্যমে পৃথিবীর প্রায় সব প্রান্তেই ভাইরাল হয়েছিল। আর এই গানটি শুনলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। তবে এই গানটির মিউজিক ভিডিওটি কিন্তু একটু 18+18+। সে যাই হোক, এরপরে 3 নম্বর গানটি হচ্ছে হলিউডের জনপ্রিয় ব্যান্ড লিঙ্কিন পার্কের ইন দি এন্ড গানটি। এই গানটি একবারও শুনেননি এমন হয়তো কাউকে খুঁজেই পাওয়া যাবে না। এবং খুব সম্প্রতি এই গানটির একটি রিমেক্স ভার্সনও রিলিজ পেয়েছে, যেটিও ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর আমার কাছে ফিমেল ভার্সনের এই গানটিও যথেষ্ট ভালো লেগেছে। এরপর 4 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ান শিল্পী টোনস অ্যান্ড আই এর ড্যান্স মাঙ্কি গানটি। আর এই গানটিও গত 2019 সালে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আর বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইউরোপ আমেরিকার টিকটকারদের কাছে এই মিউজিকটি বেস্ট চয়েস। এরপর 5 নম্বরে রয়েছে আমেরিকান ইয়াং শিল্পী এবং ডিজে ম্যাটি বি র্যাপসের লিটল বিট গানটি। এই গানটি গত 2018 সালে আমেরিকার ইয়াং জেনারেশনের কাছে খুবই জনপ্রিয় একটি মিউজিক ছিল। এছাড়াও এই গানটি এখনও ইন্ডিয়া থেকে আমেরিকা পর্যন্ত মোস্ট ইউজড একটি টিকটক মিউজিক। আরে, টিকটক গুলো দেখতে তো ভালোই লাগছে, আরো কয়েকটা দেখা যাক। ও মা, এটা আমাদের পরিয়াপা না? পরিয়াপাও দেখি এই মিউজিকের টিকটক করছে। এরপর 6 নম্বরে রয়েছে অল টাইম ডিপ্রেশনে থাকা আমেরিকান কণ্ঠশিল্পী ইলিশ বিলিশের সরি বিলি ইলিশের লাভলি গানটি। আর বিশেষ করে যারা গেমিং ভিডিও দেখেন তাদের কাছে এই মিউজিকটি পরিচিত হওয়ার কথা। যাই হোক, বিলি ইলিশের নিজের ওই গানটি অনেক বেশি পছন্দের। যাই হোক, এরপর 7 নম্বরের গানটি হচ্ছে আমেরিকান জনপ্রিয় কণ্ঠশিল্পী রিহানার ওয়ার্ক ওয়ার্ক গানটি। এবং এই গানটি গত 2016 সালের আমেরিকার বিলবোর্ডের টপ চার্টের 1 নম্বরে ছিল। আর এই গানটির রিমিক্স মিউজিকটিও টিকটকে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল। আর এরপর 8 নম্বরে রয়েছে তুর্কির ডিজে শেহাদ ড্রামসের হিসলেরিম গানটি। আর বিশেষ করে এই গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিকটি পশ্চিমাদের কাছে অনেক ট্রেন্ডিং একটি মিউজিক। এরপর 9 নম্বরে রয়েছে ইতালিয়ান মিউজিশিয়ান ডিপ চিলসের রান ফ্রি মিউজিকটি। আর এটিও মূলত একটি টিকটক ভাইরাল মিউজিক। আর এই মিউজিকটি মূলত টিকটকে রান ফ্রি মিউজিক চেঞ্জ হিসেবে পরিচিত। এরপর সর্বশেষে 10 নম্বর মিউজিকটি হচ্ছে জামাইকান ডিজে ডিজে মেজর এবং ফ্রান্সের ডিজে ডিজে স্নেকের লিয়েন অন গানটি। আর এই গানটি গত 2015 সালে ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়তার সাথে সাথে ইন্ডিয়ান কালচারে তৈরি হওয়ায় ইন্ডিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। তবে যাওয়ার আগে কিছু কথা আপনাদের বলে যাই, আর সেটা হচ্ছে এই ভিডিওতে যে আমি বাড়তি কথাগুলো বলেছি সেগুলো কিন্তু শুধুই আপনাদের এন্টারটেইন করার জন্য। তো আই হোপ আপনারা কেউ এটাকে নেগেটিভ মাইন্ডে নেবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।